हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। लाकी किचेनर पक्ष थेके आपनादेर अनेक अनेक अभिनंदन। आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आज आपनादेर जन्य स्क्रिपी डिम फ्रेंच फ्राई तैरी करे देखाबो आर खूब सहजे एवं अल्प समये एई रेसिपिटा तैरी करा जाय। घरोयाभावे मसला दिए ए रेसिपिटा तैरी करे देखाबो आपनादेर जन्य। आमि सबसमय सहज पद्धतितेई रेसिपि निये आसि, आजो निये एसेछि। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নিন, এতে আপনারা সাথে সাথে আমার ভিডিওটি পেয়ে যাবেন। চলুন তাহলে স্ক্রিপি ডিম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি। ইউয়ার্স ঘরোয়াভাবে স্ক্রিপি ডিম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাচ্ছি। এটা খুব সহজে ও বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করা যায়, রোদে শুকিয়ে তৈরি করতে হয় না। ভিউয়ার্স, আমি এখানে তিনটি একটু বড় সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলুগুলো এখন আমি ছিলে নিব। ভিউয়ার্স, সবগুলো আলুই ছিলে নিয়ে পরিষ্কার পানিতে আমি ডুবিয়ে রাখছি, কারণ পানিতে ডুবিয়ে না রাখলে আলুটা লাল হয়ে যেতে পারে করসেরে। তার জন্য আমি আলুগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পানিতে ডুবিয়ে রাখছি। আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি আগের আলু দুটো পানিতে ডুবিয়ে রেখেছি, এই আলুগুলো আমি লম্বা সাইজে করে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটু মোটা সাইজ করে কেটে নিব। স্ক্রিপি ডিম ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যেভাবে কাটা হয় সেভাবে কেটে নিচ্ছি। সবগুলো আমি আলু এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে লম্বা লম্বা ও মোটা সাইজে করে কেটে নিলাম এবং পানিতে ভিজিয়ে রাখব, যাতে কষ্টা ছেড়ে লাল না হয়। ভিউয়ার্স, এভাবে কিন্তু লম্বা লম্বা করে চ্যাপ্টা চ্যাপ্টা করে সবগুলো আলু কেটে নিতে হবে। ভিউয়ার্স, আমি একটি ডিম নিয়েছি, এই ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা চাইলে হ্যান্ড টুইস্ট দিয়েও ডিমটাকে ফেটিয়ে নিতে পারেন, বা কাঁচা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, আমার ডিমটা ফেটানো শেষ হয়ে গেছে, এখন আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। আমি একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা আদা ও পেঁয়াজ রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, সেটা আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। ভালোভাবে ডিমের সাথে ও মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন, কালামরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন, আমি সেটা অ্যাড করব না। ভিউয়ার্স, আমি ডিমটাকে এক সাইডে রেখে আলুগুলো যে কেটে পানিতে চুবিয়ে রেখেছিলাম সেই পানি থেকে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি। ধুয়ে তুলে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। ভিউয়ার্স, কোনো টিস্যু পেপার বা কোনো কিছু দিয়েই এই পানি ঝরাতে হবে না, আমি একটু সময় রেখে দিব, এমনিতেই পানিটা ঝরিয়ে যাবে। ভিউয়ার্স, এদিকে আলুর পানিটা ঝরতে থাক, আর আমি এদিকে ময়দাটা সেট করে নিচ্ছি। আমি একটা চালনা দিয়ে ময়দাটা চেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, আমি অল্প পরিমাণ একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আমি এখানে অল্প পরিমাণ একটু 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর এই কর্নফ্লাওয়ারটা ময়দার সাথে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটাও আমি চেলে নিচ্ছি।
ভিউয়ার্স, এখানেও আমি একটু পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ভিউয়ার্স, আমি হালকা করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আলুটি মাখিয়ে নিয়েছি, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে, যেহেতু আমি ডিমে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তার জন্য একটু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। আর এখন আমি এই পানি ঝরানো আলুগুলো অল্প অল্প করে দিয়ে ডিমের সাথে মাখিয়ে নিব। ভিউয়ার্স, ডিমের সাথে আমি আলুগুলো মিশিয়ে নিলাম, ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যে মশলা মাখানো ডিম ছিল সেই ডিমের সাথেই আমি আলুটা মাখিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমি আগেই মশলা দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, লবণটা আমি পরে ব্যবহার করব, কারণ লবণটা ব্যবহার করলে আলু থেকে পানি ছেড়ে যেতে পারে, এতে কিন্তু ভাজা কঠিন হয়ে যাবে। এখন কিন্তু আমি ডিম আর আলু মাখিয়ে নিয়েছি, একটু সময় রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, আমি শেষ মুহূর্তে লবণটা মাখিয়ে নিচ্ছি, অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। আমি লবণ দিয়ে ডিমের সাথে আবার আলুটা মাখিয়ে নিচ্ছি, লবণটা কিন্তু ভাজার আগ মুহূর্তে দিতে হবে, না হলে পানি ছেড়ে দিতে পারে। এখন আমি অল্প অল্প করে দিয়ে ময়দা এবং কর্নফ্লাওয়ার যে আমি চেলে রেখেছিলাম তার সাথে আমি আলুগুলো মাখিয়ে নিব। আলুগুলো মাখিয়ে কিন্তু আমি চেলে নিব, সম্পূর্ণ আলুতে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন, সম্পূর্ণ কর্নফ্লাওয়ার দিয়েও ভাজতে পারেন। ফ্রিজে রেখে বা রোদে শুকিয়ে স্ক্রিপি ডিম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হবে না, আমি আজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু চেলে নিতে হবে যাতে ময়দাটা গায়ে বেশি না লেগে থাকে, আমি চালনার সাহায্যে চেলে নিচ্ছি। আর শুকনো একটি বাটিতে রেখে দিচ্ছি, এভাবে আমি সবগুলো আলু চেলে নিব। আমার আলুর সাথে ময়দা মাখানো হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিব। তেলটা গরম হলেই এগুলো দিতে হবে, তেলটা আমার হালকা গরম হয়ে এসেছে, এখন আমি অল্প অল্প করে ছেড়ে দিব। কড়াইয়ে যতটুকু ধরবে ততটুকুই আপনারা দিতে পারেন। এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে নেওয়া যাবে না, এক পিঠে হলে তারপর উল্টে নিতে হবে, না হলে কিন্তু ময়দাটা ছেড়ে যেতে পারে। এক পিঠে হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। এক পিঠে হওয়ার পর কিন্তু উল্টে নিতে হবে, বারবার বলছি, না হলে কিন্তু ময়দাটা মাখানো যে হয়েছে সেই ময়দাটা ছেড়ে দিতে পারে। সবগুলোই আমি এভাবে ভেজে নিব, আপনারা হালকা সাদা করেও ভেজে নিতে পারেন, আমি বাদামি কালার করে কড়া ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমি লাল করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা করেও ভেজে নিতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি যেহেতু তিনটি আলু দিয়ে এই স্ক্রিপি ডিম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে বেশি করেও তৈরি করতে পারেন। আর এটা কিন্তু বয়মে ভরে সংরক্ষণ করা যায়। দেখেন, এক পিঠে আসার পর আমি উল্টে পাল্টে নিব। এভাবেই আমি সবগুলো স্ক্রিপি ডিম ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। ভিউয়ার্স, চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই স্ক্রিপি ডিম ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিতে হবে। আমি লাল করে সবগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে হালকা বাদামি বা সাদা করে ভেজে নিতে পারেন, এটা কিন্তু চায়ের সাথে খুবই সুস্বাদু ও মজাদার। যখনই মনে হবে খুব সহজে তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে খাওয়া যায়। আমি সবগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন এরকম মুচমুচে হয়েছে, দেখেন আমার তিনটি আলু দিয়ে কিন্তু অনেকগুলো
স্ক্রিপি ডিম ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেল। আপনারা কিন্তু ঘরোয়াভাবে এটা তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আমার স্ক্রিপি ডিম ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে। দেখেন কতটা মচমচে হয়েছে, শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে। এভাবে কিন্তু মচমচে করেই ভেজে নেবেন। দেখেন আমি শব্দটা শুনিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে, আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা মচমচে হয়েছে। এভাবে কিন্তু আপনারা এই ডিম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।